প্রিয় লেখকের বই সংগ্রহ ও প্রিয়জনকে বই উপহার দিতে অমর একুশে বইমেলায় ভিড় বই প্রেমীদের। ব্যস্ত সময় পার করছেন পাঠক লেখক ও প্রকাশকরা, তাই তো বইমেলার শেষ দশকে এসে পাঠক লেখকদের আহ্বান মেলার মেয়াদ আরও দুদিন বাড়ানোর। অমর একুশে বইমেলা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। অমর একুশে বইমেলার বিশতম দিনেও পাঠক লেখকদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই এসেছেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে, আবার অনেকেই বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সংগ্রহ করছেন পছন্দের লেখকের বই। বই ও বইমেলার সাথে পরিচিত করতে অনেক অভিভাবক এসেছেন নতুন প্রজন্মকে নিয়ে। ভালো লাগছে এবং এই বুক ফেয়ারে আমার অনেকগুলি বই ভালো লেগেছে। বইয়ের সাথে আসলে ওদেরকে একটা ভালো একটা বন্ডিং হলো, ভালো একটা সম্পর্ক হয়ে গেল ওদের, একটু দেখলো অনেক ধরনের বই, অনেক লেখককে চিনলো, বললো, ভালো লাগে আসলে। পছন্দের লেখকের বই পেয়ে খুশি সারা বছর মুখিয়ে থাকা পাঠকরা। পৃষ্ঠা উল্টানোর যে একটা ঘ্রাণ, একটা হচ্ছে অনুভূতি, ওটা কোনোদিনও বই ছাড়ার কোনো কিছু তো হবে না, আমার জন্য তো হবে না, তো বই সবসময় আমার জন্য অনেক এক্সাইটিং। ভালো লাগছে, প্রত্যেক বছরই আসা হয়, বই দেখা হয়, আসলে বই খুব একটা পড়া হয় না, বাট বই মেলা আসতে ভালো লাগে, বই দেখি এই আর কি। সারা বছর আমরা অপেক্ষায় থাকি একসাথে পছন্দের বইগুলো কেনার জন্য। এই মেলাতে এসেই সেই বইগুলো সংগ্রহ করা হয়ে যায়, তারপরে সময় করে সারা বছর ধীরে ধীরে বইগুলি পড়া হয়ে যায়। সৃষ্টিশীল লেখনীর মাধ্যমে পাঠকদের বৈমুখী করার কথা জানান দেশি বিদেশি লেখক ও প্রকাশকরা। যে আদালত বসে না কোথাও, এটার মাধ্যমে আসলে বিবেকের আদালতের কথা বলতে চেয়েছি এবং সেটি সবার জন্য প্রযোজ্য, শুধু রাষ্ট্র না, শুধু সরকার না, শুধু প্রতিষ্ঠান না, সমাজ না, ব্যক্তি পর্যন্ত। সে যেন তার নিজের বিবেককে একটু জাগ্রত করে যে আসলে এই জায়গাটিতে আমার কি ভূমিকা পালন করা দরকার। সদ্যপ্রাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আসলে আমি মনে করি হচ্ছে যারা সাহিত্য রচনা করেন এবং সাহিত্য নিয়ে ভাবেন তাদের প্রত্যেকেরই হচ্ছে পড়া উচিত। বিশেষ করে ওনার আগুন পাখি এবং সাবিত্রী উপাখ্যান, তরলাবালা নামে তিনটি উপন্যাস, দুই বাংলাই হচ্ছে খুবই জনপ্রিয় এবং হচ্ছে পুরস্কারপ্রাপ্ত বই দুটি। বাংলা ভাষার জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে বাংলা ভাষার চর্চা এটা একটু বৃহত্তরভাবে হবে, এটা স্বাভাবিক। ফলে বাংলাদেশের পাঠকদের বাংলা নিয়ে অন্তত বেশি ঋদ্ধ মনে হয় আমার। ভারতেও আছে মানুষ বাংলা বই পড়ে এবং বাঙালি, বাঙালির তো একটু আবেগপ্রবণ, আবেগ যেখানে আছে সেখানেই সম্পর্ক ভালো তৈরি হয়। এদিনও উন্মোচন করা হয় 115টি নতুন বইয়ের। এবারের বইমেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 2000। বাংলা, বাঙালি, বাংলার ভাষা আর অমর একুশে বইমেলা যেন একই সূত্রে গাঁথা, যার জন্য সারা বছর মুখিয়ে থাকে বইপ্রেমী পাঠক ও লেখকরা। বইমেলা আসে, বইমেলা যায়, শুধু মনস্পটে রয়ে যায় সুখ অনুভূতি। তরিক ইসলাম, এটিএন বাংলা, অমর একুশে বইমেলা।